হ্যালো বন্ধুরা কিছু ইম্পর্টেন্ট কথা বলবো ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখো তো আজকে আমরা কথা বলবো কিসিকা ভাই কিসিকা জান এই সিনেমাটা এই সিনেমার গানগুলো মানে ওভারঅল একটা আলোচনা করবো তো সবার ফার্স্ট টাইম বলি দেখো সালমান খানের কিছু কিছু অভিনয় আমার সত্যিই ভালো লেগেছে তেরে নাম গর্ব ওই টাইপের যে সিনেমাগুলো ছিল আমার সত্যিই ভালো লেগেছে এবং সলমান খানকে অনেকেই বলে যে অভিনয় একদমই জানে না তা না সেটা হচ্ছে ডিরেক্টর যদি ভালো হয় স্টোরি যদি ভালো হয় সালমান খানের যদি অভিনয় করার স্কোপ থাকে সলমান খান কিন্তু ভালো অভিনয় করে দেবে কিন্তু সালমান খানের ম্যাক্সিমাম সিনেমাই অ্যাকশন ওরিয়েন্টেড যে সিনেমাগুলো আছে সেখানে কোনো স্টোরি থাকছে না এবার সেটা যদি টাইগার বা টাইগার জিন্দার মতন সিনেমা হয় সেখানে ওভার মানে কী বলো এক্সপেকটেশান যা থাকে অডিয়েন্সের তার থেকে বেশি যদি তারা পায় ওভার যদি কিছু পায় ওভারঅল এক্সিকিউশন যদি ভালো থাকে তাহলে কিন্তু সেই অ্যাকশন সিনেমাগুলো বেরিয়ে যায় কিন্তু ওই সিনেমাগুলো যখন ওই থার্ড ক্লাস ট্রিটমেন্টে বানানো হয় যেখানে সিনেমার গানগুলো এত নেগেটিভ রেসপন্স পায় আমি জানি না সেখানে প্রচুর লাইক টাইক পড়তে পারে কিন্তু মনে মনে সবাই জানে যে গানগুলো ভালো হচ্ছে না এবং বিশেষ করে সালমানের এই যে ডান্স স্টেপগুলো এগুলো কি ইচ্ছা করে করে ভাই সব কিছুর একটা লিমিট থাকে তুমি নাচতে জানো না নাচতে পারছো না তুমি তাহলে নাচের স্টেপ ঢোকাচ্ছ কেন এবার কিছু অন্ধভক্ত থাকবে যারা এই দেখে এই দেখো ভাই মানে কোমর দোলালেই হলো পাটা তুললেই হলো এইসব করে মানে কি লাভ আমি এটা বুঝি না তুমি যখন নাচতে জানো না তাহলে পিকচারাইজেশনটা নাচ ছাড়াও তো অনেক পিকচারাইজেশন করা যায় গানে সেভাবে করো তা না মানে যাচ্ছে তাইভাবে ট্রিটমেন্ট করে এই সিনেমাটার এ গানগুলোকে বানানো হয়েছে সিনেমাটা প্রতি কী ইন্টারেস্ট থাকবে সিনেমাটাই তো নেগেটিভ হয়েছে আমার তো মনে হচ্ছে এই সিনেমাটা এখন ওটিডিতে এলে ওটিতে দেখে নিলে ভালো ছিল কিন্তু না সালমান খানের সিনেমা এক দুটো এসেছিল ওটিডিতে কবে এসে কবে গেছে কেউই জানে না আর কি এখনও হয়তো পড়ে আছে পচে আছে একশোটা ভিউজও হয়তো পায়নি ওটিডিতে কিন্তু এগুলোকে বড়ো পর্দায় আনবে এবং সলমান খানের লুক মানে কি বলবো এত হাসিও পায় অন্যদিকে রাগও ওঠে এটা সলমান খানের কি লুক ভাই এত লম্বা লম্বা চুল দেওয়ার কী দরকার কি দরকার এরকম একটা অদ্ভুত টাইপের একটা লুক দেওয়ার হ্যাঁ খুব কুল লাগছে নাকি খুব ভালো লাগছে সলমান খানকে যাচ্ছে তাই থেকে সালমান ছোটো ছোটো চুলে সালমান অনেক হ্যান্ডসাম লাগে শুধু যদি ভাবে লম্বা চুল থাকবে চুল উড়িয়ে দেবে হাওয়া দিয়ে ফ্যান চালাবে এই করে ব্লোয়ার দিয়ে চুল উড়বে এই করবে সালমান গান হেঁটে হেঁটে আসে দেখতে খুব ভালো লাগে ওই কিছু অন্ধ ব্লাইন্ড ভক্ত আছে তাদেরই ভালো লাগে সাধারণ অডিয়েন্সের যারা সব ধরনের সিনেমা দেখে কারো পার্টিকুলার একজনের কারো ফ্যান বেসের মধ্যে আটকে থাকে না তাদের এসব পোষাবে না যাচ্ছে তাই লাগছে এবং লাস্ট যে গানটা বেরিয়েছে আগে তো কি নাইও লাগতো না কি একটা গান বেরিয়েছিল হাসতে হাসতে পেট ফেটে গেছে ওই স্টেপটা দেখে এরপরও যেটা এই যে ইন লাভ ওই ইউ গানটা সালমান খানের নিজের কোনো দরকার ছিল না সেই মানে বোঝাই যাচ্ছে মেকানিক্যাল একটা টোনে অটো টিউন ইউজ করে গানটাকে করা হয়েছে কি দরকার সালমান খানের গানটা করার কেউ দিয়ে রেখেছে সালমান খানকে করতে হবে আমার মালিকের কম্পোজিশান খুব ভালো নিজের ভাইকে দিয়ে গাওয়াতে পারতো আরমান মালিক কিন্তু না সেখানে তো একজনেরই কথা চলবে সে যা বলবে সেটাই হবে তাই না এই করে করেই গেল আর কি এখন পাঠান এই বিজনেস করে দিয়েছে কৃষিকা ভাই কৃষিকে যান আমি যাই না ফেক একটা কিছু মানে মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে তারা এইটাকেও দেখালো পাঁচশো কোটি কামিয়ে নিল দুদিনে তাহলে আর কি বলবো কিন্তু মানে ঘাটিয়াই হতে যাচ্ছে আমার গার্ড স্পিলিং যা বলছে যে কৃষিকা ভাই কৃষিকে যান বলতেও পাই না ঠিকমতো কৃষিকা ভাই না কৃষিকা ভাই কৃষি কী যান ঠিক কৃষিক কা দিয়ে শুরু কৃষি কী দিয়ে শেষ আর কি এটা কী হবে না হবে ভগবান ভগবানই একমাত্র রক্ষা করতে পারে আমি একদমই আশাবাদী নেই এই সিনেমাটা নিয়ে যদি এখন স্টোরি খুব ভালো হয়ে যায় আউটস্ট্যান্ডিং একটা স্টোরি বেরিয়ে যায় প্লট বেরিয়ে যায় সেক্ষেত্রে ইটস ওকে ফাইন কিন্তু এই ঘিসাপ এটা গল্পতেই যদি সালমান খান একই এ করে আর পূজা হাইক্রার তো কোনো দরকারই ছিল না আই ক্যান্ডে হিসেবেই থাকবে আমি জানি সালমান খানের সিনেমাটা সালমান খানই থাকে বাদবে কি যাকেই বসে দাও তা কিছু করার থাকে না তো এটাই তোমাদের সাথে শেয়ার করছিলো তোমাদের কার কি মতামত অনেস্টলি নিচে কমেন্ট সেকশনে জানাও আমার যা বলার ছিল আমি বলে ফেললাম বেশি চাচামেচিও পড়তে ইচ্ছে করছে না গলা ব্যথা করছে তো ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ ইউর টারা টেক কেয়ার